আসাম আগরতলা জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত হাওয়াই বাড়ি থেকে তারাচান যাওয়ার যে বিকল্প রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। তাই এই রাস্তাটি সংস্কারের দাবিতে বুধবার সকাল 9টা থেকে হাওয়াই বাড়ি এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে স্থানীয় বেশ কয়েকটি গ্রামের লোকজনেরা। বেহাল দশাগ্রস্ত এই রাস্তাটি ধরে তারাচান, ধন চাকমা সহ আরও বেশ কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করে এই তারাচান, ধন চাকমা সহ আরও বেশ কয়েকটি গ্রামের লোকজন সম্মিলিতভাবে এই রাস্তাটি সংস্কারের দাবিতে সড়ক অবরোধে বসে। জাতীয় সড়ক অবরোধের ফলে রাস্তা দুপাশে আটকে পড়ে বিপুল সংখ্যক ছোট বড় যানবাহন। জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া সহ তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী। অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘ বছর ধরে হাওয়াই বাড়ি থেকে তারাচান যাওয়ার বিকল্প এই রাস্তাটি বেহাল দশাগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। রাস্তাটি কিছুটা অংশ পিচের তৈরি থাকলেও অধিকাংশ এখনও ইটের সোলিং এবং বর্তমানে এই রাস্তাটি খুবই বেহাল এবং ভগ্ন দশাগ্রস্ত অবস্থায় রয়েছে। তাই বাধ্য হয়ে এই রাস্তাটি সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধে বসেছে তারা। দীর্ঘ কয়েক ঘন্টা জাতীয় সড়ক অবরোধ চলার পর অবরোধস্থলে উপস্থিত হয় তেলিয়ামুড়া ডিসিএম অঞ্জন দাস এবং ডিসিএম। দফায় দফায় অবরোধকারীদের সঙ্গে কথাবার্তা বলেন তারা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করার জন্য। পরবর্তীতে এক মাসের মধ্যে এই রাস্তাটি সংস্কারের আশ্বাস দেয় ডিসিএম অঞ্জন দাস। ওনার তরফ থেকে আশ্বাস পেয়ে দীর্ঘ প্রায় 3 ঘন্টা পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে অবরোধকারীরা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।